হুম হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস অ্যান্ড আই এম গোয়িং টু টিচ ইউ দ্য নেক্সট টপিক নেক্সট টপিক মানে যখন এই ধরনের মানে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন দেখা গেলো যে রোডের ট্রান্সপোর্ট খুব দরকার পড়ছে মানে ইন্ডিয়া তো একটা বড় দেশ বুঝতেই পারছো সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী যেটাকে বলে বিভিন্ন রকম তারপরে তুমি এদিকে যদি বোম্বে থেকেও নর্থ ইস্টে আসতে চাও মানে এত বড় দেশকে কানেক্ট করার জন্য শুধু রেলওয়েজ এনাআ ছিল না রেলওয়েজ আগের থেকেই ছিল তার জন্য রোডটা খুব দরকার ছিল রোড ট্রান্সপোর্ট খুব 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 এসেন্সিয়াল হুম নাহলে কী বলো ট্রান্সপোর্ট করা যাচ্ছিলো না ম্যাটেরিয়াল আস্তে আস্তে আমাদের রেভলিউশনও হচ্ছিল নাইনটিন বিভিন্ন রকম সেঞ্চুরিতে তো যেহেতু রেভলিউশান হচ্ছিলো রেভলিউশন মানে কি তোমার ইন্ডাস্ট্রি খুলছে মানে ম্যাটেরিয়াল আনতে হবে বোঝাতে গাননি মানুষের যাতায়াতের থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট করা মানে তখনকার দিনের কথা বলছি আমি কারণ কি ধরো একটা কাঠের ফ্যাক্টরি আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তো তাকে কাঠটাকে নিয়ে আসতে হবে কাঠটাকে আনার পর সে কাঠ কেটে বানিয়ে মানে দরজা ফরজা বানিয়ে সেটাকে আবার ট্রান্সপোর্ট করতে হবে যদি নাই করতে পারে তাহলে কি লাভ হলো ব্যাপারটা বুঝতে পারলা তো মানুষজনের অত এদিক ওদিক তখন যাতায়াত ছিল না গ্রাম ছিল সেই গ্রামে একজন মানুষ জন্মাতো সেই গ্রামেই কিছু করে সেই গ্রামেই মরে যেত তখনকার দিনে অত ডেভেলপমেন্ট হয়নি বাট যখন আস্তে আস্তে হচ্ছে তখন কিন্তু দরকার পড়ছে এটা দেখা গেল সেই জন্য কি হলো তখন যে গভর্নমেন্ট ছিল মানে ব্রিটিশ গভর্নমেন্ট এম জায়াকার বলে একজন ব্যক্তি ছিলেন ওনাকে দায়িত্ব দিলেন যে ভাই তুমি একটা কমিটি গঠন করো এবং কমিটি গঠন করে একটা ডিসিশান দাও যে কিভাবে আমরা নেক্সট ফিউ ইয়ার্সের জন্য রোড কনস্ট্রাকশানটা প্ল্যানিং করতে পারবো তো সেই জায়গাকার কমিটি বসানো হয়েছিল সেই জায়গার কমিটির কিছু আউটকামস আছে সেই আউটকামস থেকে কোশ্চেন আছে পাঁচটা আউটকাম আছে একদম শর্টে লিখবে আমি কি বললাম শর্টে লিখবে বেশি বা বাড়াবে না সে পাঁচটা আউটকাম তুমি দেখ দেখে রাখো टॉपिक, आउटकम और डिसीशंस, फ्रॉम जयकार सीओ डबल एम आई डबल टी डबल जयकार कमिटी যেহেতু জায়াকার কমিটির চেয়ারপারসন ছিলেন সেই জন্য কমিটির নাম জায়াকার কমিটি হয়েছিল সেই কমিটিতে যায় ছাড়াও আরও অনেকেই ছিলেন ঠিক আছে তো কীরকম আউটকাম হয়েছে তুমি সবার প্রথমে দেখো ছোট্ট করে লিখবে পাঁচটা আছে পাঁচটা একদম ছোট্ট ছোট্ট করবে ফার্স্ট তুমি লেখো যে রোড ডেভেলপমেন্ট সেন্ট্রাল ইন্টারেস্ট রোড ডেভেলপমেন্ট হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট সেন্ট্রাল না ন্যাশনাল ইন্টারেস্ট মানে কি মানে রোড ডেভেলপমেন্টটাকে ওরা ন্যাশনাল ইন্টারেস্ট হিসাবে কনসিডার করলো যাতে রোড ডেভেলপমেন্ট করার যে ফান্ডিং হোক বা চালনা করা হোক সেটা যেন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে দেখো তুমি খুব ভালো করেই জানো আমাদের ইন্ডিয়া একটা খুব বড়ো দেশ এবং তার প্রচুর স্টেটস আছে স্টেটসগুলোর কিন্তু একটা কি বলবো নিজস্বতা আছে সবিনিটি যাকে বলে একটা নিজস্বতা আছে মানে পুলিশ তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কিন্তু ইয়ের কথা শুনবে না মানে অমিত শাহ কথা শুনবে না ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কিন্তু আমাদের স্টেটের হোম মিনিস্টারের আন্ডারে অতএব তার কন্ট্রোল কিন্তু পুরো হোম মিনিস্টারের আন্ডারে মানে এখন চিফ মিনিস্টার যিনি আছে তিনি হোম মিনিস্ট্রি নিয়ে দেখেছেন তো একই ব্যক্তি হলো এইরকম আর্মিটা যেমন ন্যাশনাল ইন্টারেস্ট বুঝতেই পারছো আর্মি আর স্টেটকে দেওয়া যায় আর্মি হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু আর্মি কিন্তু অবভিয়াসলি ইয়ের আন্ডারে মানে অমিত শাহর আন্ডারে থাকবে বা ডিফেন্স মিনিস্টারের আন্ডারে থাকতে পারে কিন্তু স্টেটের প্রত্যেকটা যে স্টেট আছে সে স্টেটের পুলিশ কিন্তু কখনোই হোম মিনিস্টারের মানে সেন্ট্রাল হোম মিনিস্টার নয় তো কি দেখলো যে আমি যদি স্টেট টু স্টেট করে রাখি যেমন ধরো আমরা একটা অ্যাপ্রক্সিমেট ইন্ডিয়ার ম্যাপ বানাচ্ছি ধরো সে ফর এক্সাম্পল এরকম একটা ম্যাপ ইন্ডিয়ার হলো ঠিক আছে ধরে রাখো তা এখানে একটা স্টেট আছে এখানে একটা স্টেট আছে এখানে একটা স্টেট আছে এখানে স্টেট আছে এখানে স্টেট আছে এতগুলো যে স্টেট আছে তাহলে এই স্টেটের মধ্যে একটা বিবাদ বাঁধবে মানে বাউন্ডারিগুলো তো কে বান বানাবে এ বলবে তুমি বানাও এ বলবে তুমি বানাও বাউন্ডারিগুলোতে কে বানো হবে এই ধরনের সমস্যাগুলোতে না হয় সেই জন্য এটাকে ন্যাশনাল ইন্টারেস্ট বলে দিয়েছে ন্যাশনাল ইন্টারেস্ট হলে কী হবে ফান্ডিং যেটা তৈরি হবে বা যার ফান্ডের মাধ্যমে রাস্তা বানানো হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে সেই জন্য এটাকে ন্যাশনাল ইন্টারেস্ট করা হয়েছে এটার মানেটা তাহলে কি দাঁড়ালো সেন্ট্রাল গভর্নমেন্ট শুড টেক ঠিক আছে ফুল রেসপন্সিবিলিটি ইন managing রোড কনস্ট্রাকশন ঠিক আছে দেখো এগুলো তো বোঝার জন্য তুমি কালো দাগটা লিখবে তোমার ইয়েতে শর্ট নোটসে যে রোড ডেভেলপমেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট হয়ে গেল সেকেন্ড কি দেখো লং টার্ম রোড প্ল্যান লং টার্ম শর্ট টার্ম করে হুম কত টোয়েন্টি ইয়ার্স মনে রাখতে পারবে মানে শর্ট টার্মে না রেখে লং টার্মের প্ল্যানিং একটা করা উচিত শর্ট টার্মের প্ল্যানিং হলে কি হতো টার্গেটটা ছোট হতো এখানে লং টার্ম প্ল্যানিং কেন করা হয়েছে টার্গেটটা বড় রাখার জন্য ধরো তোমাকে আমি বলছি তুমি যদি এক বছরের প্ল্যানিং নিয়ে চলো তাহলে কি তোমাকে বারবার কমিটি বসাতে হবে বারবার কনফারেন্স করতে হবে তার থেকে বরঞ্চ যদি আমি দশ বছরের একটা প্ল্যানিং নিয়ে চলি তাহলে কি হবে আমি কিন্তু মানে একসাথে অনেকগুলো রাস্তাও বানাতে পারবো এবং আমার বারবার কনফারেন্স করার দরকার পড়বে না সেই জন্য লং টার্ম প্ল্যানিং রাখা হয়েছে সি নাম্বারটা কী ছিল দেখো খুব ইম্পর্টেন্ট আইআরসি ইন্ডিয়ান রোড কংগ্রেস ঠিক আছে এটা একটা এটার নামটা দেখে রাখো ইন্ডিয়ান রোড কংগ্রেস কি জিনিস এটা এটা একটা কনফারেন্স এই কনফারেন্সটা তৈরি করা হয়েছে ঠিক আছে কিসের জন্য তৈরি করা হয়েছে এই কনফারেন্সটা তৈরি করা হয়েছে যাতে প্রত্যেক বছরই ধরো ডেভেলপমেন্টের কাজের জন্য বা তোমার কিভাবে ইন ফিউচার আমি এগোবো তার জন্য একটা কনফারেন্স অ্যারেঞ্জ করা যায় দেখো তোমরা তো সবাই কনফারেন্স জানো না যারা মাস্টার ডিগ্রি করছো তারা কনফারেন্স মানে খুব ভালো করেই জানবে তোমাদের কনফারেন্স পেপারও থাকে যেমন জার্নাল পেপার হয় কনফারেন্স পেপারও হয় কনফারেন্সে কী হয় ধরো আইআইটি গুহাটি কনফারেন্স অর্গানাইজ করছে অ্যাবাউট সয়েল মেকানিক্স জিওটেকনিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কনফারেন্স হবে ইন্ডিয়ান জিওটেকনিক্যাল কনফারেন্স একটা আছে আইজিসি সয়েলের বলে আমি এটা জানি তাই তোমাকে বললাম তো আইআইটি গুয়াহাটি অর্গানাইজ করছে দেশ বিদেশের সমস্ত জায়গা থেকে লোক সেখানে আসবে তাদের নিজস্ব রিসার্চ যে আছে সেটা জানাবে তাতে কি হবে আমেরিকায় কি হচ্ছে সেটা আমরা জানতে পারবো ওইটা কি যেন বলে জায়গাটার নাম ব্যাঙ্গালোরে কি হচ্ছে সেটা আমি জানতে পারবো আনআইএসি ব্যাঙ্গালোরে আইআটি দিল্লিতে কী হচ্ছে জানতে পারবো আইটি বম্বে কি হচ্ছে জানতে পারবো নলেজ হবে শেয়ারিং বাই শেয়ারিং দ্য নলেজ ইউর নলেজ উইলবি ইনক্রিজড এবং রকম এই কারণের জন্য কনফারেন্স করা হয় এটা এদের পেপারও হয় পেপার পাবলিশ করা যায় ইন্টারন্যাশনাল কনফারেন্স মানে তোমার কাজটা তুমি জানালে যে দিস ইজ দ্য ওয়ার্ক দ্যাট ইজ গোয়িং অন এর ফিউচার স্কোপ কি এই টাইপের জিনিস নিয়ে ডিসকাশন করা কারণ কি কনফারেন্স না হলে কে ডিসকাশন করবে ধরো আমি তোমাকে বলছি আইএসসি ব্যাঙ্গালোরের একজন প্রফেসর আছেন এবং আইআইটি বোম্বের একজন প্রফেসর আছেন দুজনে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে সাকসেস পাচ্ছে না হয়তো তাদের দুজনের ওয়ার্কটা যদি একসাথে মিশে যায় বিকজ অফ দিস টাইপ অফ কনফারেন্সেস তাহলে কী হয় একটা নতুন ইনভেনশন বা একটা নতুন ডেভেলপমেন্ট হবে ইট ইজ হয় কিন্তু এটা বিভিন্ন জায়গা থেকে যখন প্রফেসার্সরা আসে কনফারেন্সগুলোতে ভালো কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে তখন সবার সাথে আলোচনা হয় আলোচনার মাধ্যমে নলেজ শেয়ারিং হয় আমাদের মতো তো ওরা মানে নিব্বানিব্বি টাইপের না ওরা হচ্ছে যথেষ্ট নলেজেবল কথাবার্তা বলে এবং যখন ওই টাইপের নলেজেবল লোক পাশাপাশি বসেন ধরো বলছি তোমাকে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা ইয়ে হচ্ছে তোমার কি বলে একটা স্পেস রিসার্চ হচ্ছে স্পেস কনফারেন্স তৈরি হয়েছে সেখানে ইসরো সাইন্টিস্টরা আছে সেখানে নাসার সায়েন্টিস্টরা এসছে সেখানে চাইনিজের যে সায়েন্টিস্ট তারা আছে জাপানের সাইন্টিস্টরা এসছে ঠিক আছে রাশিয়ার সাইন্টিস্টরা এসছে এসে একটা আলোচনা হলো তা সেখান থেকে একটা খুব ভালো আট আউটকাম বেরোবে এই টাইপের কনফারেন্সগুলো হচ্ছে তৈরি করা হয় বিকজ মানে ফর কি বলবো মানবিকতা মানে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে হয় এখান থেকে খুব ভালো ভালো আউটকাম তৈরি আসে হয়ে আসে এবং একে অপরকে চেনা যায় বিভিন্ন জায়গায় কী ধরনের রিসার্চ হচ্ছে সেই রিসার্চ সম্বন্ধে জানা যায় এবং ইট অ্যাকচুয়ালি হেল্পস টু ডেভেলপ এ নিউ আইডিয়া তো ওই জন্য এই কনফারেন্সটা তৈরি করা হয়েছিল যাতে প্ল্যানিং সম্বন্ধে ডিসকাশান করা যায় কিসের জন্য তুমি শুধু বলবে টু ডিসকাস অ্যাবাউট প্রোগ্রেস অ্যান্ড ফিউচার প্ল্যানিং কীরকম রকম প্রোগ্রেস হচ্ছে ফিউচার প্ল্যানিং এইসব জিনিস নিয়ে ডিসকাশান করার জন্য চার নম্বরটা কী আছে এটা হচ্ছে রোড ট্যাক্স একটা হ্যাঁ মানে সেন্ট্রাল রোড ফান্ড এটা কোড করা হয়েছিল সিআরএফ মানে কি সেন্ট্রাল রোড ফান্ড মনে রাখবে হ্যাঁ এখান দিয়ে কী হয়েছে এখান দিয়ে যাতে দেখো ধরো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে তার মাধ্যমে ট্যাক্স নিয়ে তুমি রোডে লাগালে বক্তব্য হচ্ছে এই তিনটে ডিপার্টমেন্ট আছে এক দুই এটা নতুন খুলবে দিচ টু ডিপার্টমেন্টস আর ওয়েল এস্টাবলিশড এদের একটা নিজস্ব ফান্ড আছে এর কাছে ওয়ান ক্রোর আছে এর কাছে টু পয়েন্ট ফাইভ ক্রোর আছে এ নতুন খুলবে তো ম্যানেজিং ডাইরেক্টর একজন থাকে এমডি বা চিফ এক্সিকিউটিভ অফিসার ধরে রাখো থাকলো একজন ঠিক আছে এবার এ হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার একজন আছে পি এম ওয়ান পি টু আর এ হচ্ছে পি থ্রি নতুন অ্যাপয়েন্ট করা হলো নতুন প্রজেক্টকে তুলবে এবার পি থ্রি বলবে যে আরে ভাই আমাকে টাকা দাও আমার কী ক টাকা তো এমডি দেবে এমডি হচ্ছে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার যখন এমডির কাছ থেকে টাকা চাইছে এমডি এদের থেকে দিতে চাইবে এমডি বললে দিতেই হবে বাট এদের একটা অবজেকশন আসতে পারে যে আমি খাটাখাটনি করে আমি টার্গেট কমপ্লিট করে ওয়ান ক্রোড টাকা আমি জমালাম আমি আমার পঞ্চাশ লাখ একে দিয়ে দেবো কেন দেবো আবার যদি এ ফান্ড না পায় তাহলে কাজও করতে পারবে না তখন কি চিন্তা করা হলো যে তুমি নিজেই নিজের ফান্ড তৈরি করো কি বললাম ডেভেলপ ইউর ওন ফান্ড বাই ইউর সেলফ এক সেকেন্ড দাঁড়াও দরজাটা পণ্য হ্যাঁ ওখানে বলা হলো তুমি নিজেই নিজের ফান্ড তৈরি করো সেখান থেকেই টাকা তৈরি করো এদের থেকে নেওয়ার দরকার নেই বুঝতে পারলে ধরো তুমি আমি বলছি এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর দিতেই পারে এগ্রিকালচার সেক্টর লোন দিল লোনই দেবে আর কি এই ফান্ড থেকে এই ফান্ডে গেলো তো এখানে ফান্ডের অনেক ব্যাপার আছে মানে তুমি দেখবে নিজের গভর্নমেন্টই আর কি মানে ধরো আমি আমাদের ইরিগেশনের কথাই বলছি দুটো আছে একটা ডিভিশান ওয়ান আছে আর একটা ডিভিশন টু আছে দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিভিশন হ্যাঁ এক্সিকিউটিভের পাওয়ার এটাই যে ডিভিশনের হেড সে হয় এক্সিকিউটিভই সব কিন্তু আমাদের ডিপার্টমেন্টে মানে মেন পাওয়ারটা এক্সিকিউটিভ আর চিপেরই থাকে বাকিগুলো তো সব এমনি কি বলবো আর এনিওয়ে ওই এসি ফেসিও একটা মাঝখানে এমনি পোস্ট করে রেখেছে যাতে কমিউনিকেশানটা ফাস্ট হয় সেই কারণে নাহলে চিপের চাপটা বেড়ে যাবে আদারওয়াইজ ওই যেই এই সব মানে এক্সিকিউটিভের যা বলবে তোমাকে তাই শুনতে হবে আর কি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইজ এ হিউজ পাওয়ারফুল পোস্ট তো ডিভিশন ওয়ান ডিভিশন টু ডিভিশন ওয়ানের হেড আছে ডিভিশন টু এরও হেড আছে এই দুজনেরও তো এসি সেম সুপার ইঞ্জিনিয়ার তো একই সার্কেল আমি বলেছিলাম না সার্কেলে আন্ডার ডিভিশন থাকে কিন্তু এই ডিভিশনের হেডের টাকা কিন্তু এই ডিভিশনে দেবে না এ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এর কাছে আসবে না তো এখানেও এই ধরনের সিস্টেম আছে ঠিক আছে এই হচ্ছে ঘটনা তো আমার বলার বক্তব্য ছিল প্রত্যেকটা ডিভিশনের একটা আলাদা আলাদা হেড আছে প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা হেড থাকে রোড মানে যখন রোড ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছিলো তখন করা যেতেই পারতো যে এগ্রিকালচারাল হেড থেকে টাকাটা এখানে দিয়ে দিলাম বা ডিফেন্স বাজেট থেকে এখানে দিলাম বা ইন্ডাস্ট্রিয়াল বাজেট থেকে এখানে দিলাম কিন্তু তা না করে বলা হলো যে না নিজেই তুমি ট্যাক্স খোলো এই টোল ট্যাক্স ফোল ট্যাক্স যে এখন হয় সেম জিনিস আশা করি জিনিসটা এতটা বোঝানোর দরকার ছিল না বাট ডিপার্টমেন্টাল জিনিসে চলে আসলাম বলে একটু বললাম ঠিক আছে মানে আমাদেরও এরকম হয় যে আমাদের সাব থেকে কোনো জিনিস যদি অন্য সাব ডিভিশনে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ইয়ে নিয়ে নিই রিটার্ন নিয়ে নিই আর কি এরকম ব্যাপার ঠিক আছে আর ই নাম্বারটা কী হলো একটা হচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কী বললাম সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট হুম তো সি আই সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট এটা বানানো হবে কেন কারণ কি এটা হচ্ছে আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আর ডি এই আর ডি ডির মাধ্যমে কী হয় বলো তো রোডের কোয়ালিটি ইম্প্রুভ হয় এটা তোমাকে আমি বলে দিলাম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা প্রবলেম আছে আমাদের দেশে যেটা নেই আমেরিকায় প্রচুর আছে দেখবে কী সমস্যা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে না প্রাথমিক ইনভেস্টি ইনভেস্টমেন্টটা প্রচুর হয়ে যায় মানে তোমাকে যখন কোনো একটা জিনিস রিসার্চ করতে হবে তখন তো তোমাকে প্রথমে টাকা দিতে হবে রিসার্চটা তোমার সাকসেসফুল না হতে পারে আনসাকসেসফুল রিসার্চও কিন্তু একটা রিসার্চ পেপার তুমি মনে রাখো আরে বাবা ডালটনের থিওরি অ্যাভোগাডোর থিওরি সবই তো ভুল কেমিস্ট্রির এই থিওরিগুলো সবই তো ভুল এখন তো নিউটনের থিওরি ভুল প্রমাণিত হয়ে গেছে যে অ্যাক্সেলারেশন থাকলে নিউটনের থিওরি ভ্যালিড না মানে নিউটনের থিওরি ভ্যালিড তখনই থাকবে যখন তুমি একটা মানে কনস্ট্যান্ট স্পিড বা স্ট্যাটিকের মধ্যে করছো অ্যাক্সেলারেশান চলে আসলে কিন্তু নিউটনের থিওরিও ভ্যালিড না কোনো থিওরি ভ্যালিড না কোন দিন আইনস্টাইনের থিওরিও ভুল প্রমাণিত হয়ে যাবে সব থিওরি ভুল কিন্তু সেই ভুলটা যদি না আসে তাহলে তো ঠিকটা আসবে না অতএব রং রিসার্চ ইজ ইস লার্নিং এটাই হচ্ছে ব্যাপার মানে তুমি ধরো পিএইচডি করলে পিএইচডি করে যে তুমি একটা এতজন পিএইচডি করে প্রতি বছরে প্রচুর প্রচুর পিএইচডি হয় সবাই যে একটা খুব সুন্দর ডেভেলপমেন্টমূলক কাজ করে তা তো নয় দেখা গেল আমি তোমাকে একটা কথা বলছি ধরো কোনো দিন এরকম একটা জিনিস আবিষ্কার হলো যে শুধুমাত্র একটা টায়ারের একটা পায়ারের উপর বেস করে মানে একটা কলামের উপর বেস করে একটা এক কিলোমিটারের ব্রিজ দাঁড়িয়ে আছে এরকম কোনো একটা টেকনিক ইউজ হলো বিভিন্ন রকমভাবে এবার সেই ব্রিজটা যখন বানানো হলো তার তার যদি তুমি হিস্ট্রি দেখো তাহলে তুমি দেখবে যে সেই মানে বানানোর পিছনে দুশো তিনশো বছরের রিসার্চ আছে প্রথমে একজন শুরু করেছিল সে ফেলিয়ার হয়েছে সে অন্য একজনকে দিয়ে গেছে সে কিছুটা করলো ফেলিয়ার হলো সে আবার তাকে দিয়ে গেছে ফেলিয়ার হলো আবার তাকে দিয়ে গেছে ফেলিয়ার হলো এভাবেই তো হয় তুমি স্পেস রিসার্চ দেখো না স্পেস রিসার্চ যে প্রথমে শুরু করেছিল সে তখন মারা গেছে আরে স্পেস রিসার্চ যে শুরু করেছিল সে বেঁচে আছে অনেক অনেকদিন আয়কার লোক সে যেটা শিখলো সেটা দিয়ে গেল নতুন প্রজন্ম সেটা নিলো নিয়ে তারপরে আরেকজনকে দিয়ে গেল তারপরে আবার নিল নিয়ে আবার দিয়ে গেলো এভাবেই উন্নতি হবে তাই না এই হচ্ছে ব্যাপার অতএব ফেলিয়ার কিন্তু দরকার আছে রিসার্চগুলোতে এতে কী সমস্যা যেহেতু ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা প্রচুর হাই এবং আউটকাম তাড়াতাড়ি আসে না মানে কুইক আউটকাম আমরা চাই আমাদের মাইন্ড খুব কি বলবো মানে খুব আনস্টেবল যেহেতু কুইক আউটকাম চাই বলে এই পয়সা দিলাম এক কোটি আমি এখনই দুই কোটি চাই মিউচুয়াল ফান্ড তাড়াতাড়ি চাই আমি হ্যাঁ শেয়ার তাই না আমি আমরা তাড়াতাড়ি ইনভেস্টমেন্টটা মানে ইনভেস্টমেন্ট করলে আমরা তাড়াতাড়ি রিটার্নটা চাই তাড়াতাড়ি রিটার্ন করলে হবে না সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউশনকে তোমাকে টাইম দিতে হবে যে কোনো রিসার্চ হোক পিএইচডি হোক বা যাই হোক ইউ হ্যাভ টু গিভ দেম টাইম ইফ ইউ ডোন্ট গিভ টাইম আদারওয়াইজ নাথিং উইল হ্যাভ এম ঠিক আছে অতএব আমার যেটা বলার বক্তব্য সি আই সেন্ট্রাল রোড ইনস্টিটিউট তৈরি করা হয়েছিল এই পারপাসের উপর বেস করে যে কিছু রিসার্চ হবে রিসার্চ হওয়ার পর কি হবে রোডের কোয়ালিটিটা ইম্প্রুভ করা যাবে ঠিক আছে কিন্তু দেখো তোমার এখানে যদি একটু হিস তোমার এখানে না ইয়েগুলো জানতে হবে মানে কোন সালে কোনটা আবিষ্কার হয়েছে এটাও পরীক্ষায় আসে যে এই যে ইন্ডিয়ান রোড কংগ্রেস কোন সালে হয়েছিল মনে রাখবেন নাইনটিন থার্টি ফোর তারপরে তোমাকে বলবে সি আর সেন্ট্রাল রোড ফান্ড কবে তৈরি হয়েছিল বলবে নাইনটিন টোয়েন্টি নাইন সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কবে তৈরি হয়েছিলো বলবে নাইনটিন পঞ্চাশ এই এইগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে ব্রিটিশ সরকার কতটা শয়তান ছিল দে আর অ্যাকচুয়ালি মানে শোষক টাইপেরই তুমি দেখো যেখান থেকে ফান্ড আসবে ওদের সেন্ট্রাল রোড ফান্ড সব তাড়াতাড়ি বানিয়ে দিল উনিশশো উনত্রিশেই বানিয়ে দিল আরে বাবা তোরা যদি উনিশশো উনত্রিশেই সেন্ট্রাল রোড ফান্ডটা বানাতে পারিস মানে জায়গার কমিটিরই একটা সাজেশানস তাহলে এটা বানাতে কী সমস্যা হলো দেখো এটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার তিন বছর পর বানানো হল রিসার্চ তুমি তখনই করবে যখন সেই রিসার্চটা নিজের কাজে লাগবে ব্রিটিশ ভাবছে আমি তো চলেই যাব ওরা তো আগের থেকেই জানতো যে স্বাধীন করে দিয়ে যেতে হবে মোটামুটি তো আর এখানে রিসার্চ ইনস্টিটিউট করার কি দরকার ওরা যখন স্বাধীন হবে তখন নিজেরাই খুলবে আচ্ছা ইন্ডিয়ান রোড কংগ্রেসও তখন নাইনটিন থার্টি ফোরে হয়ে গেল কনফারেন্স হচ্ছে হোক আমাদেরও আসবে কনফারেন্সও তো শেয়ারিং হয় ইন্ডিয়ান রোড রিসার্চ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট হলে কি বলতো এই রিসার্চটা এখানেই থেকে যেত সেই জন্য এটা দেরি করে হয়েছে এই ডেটগুলো মনে রাখবে ডেট থেকে পরীক্ষায় কোশ্চেন আসে ঠিক আছে দেখি কতক্ষণ হলো সতেরো মিনিট দেখো সতেরো মিনিট হয়ে গেছে এখন আমি নেক্সট টপিকটা শুরু করতে চাচ্ছি না যদি নেক্সট টপিকটা এখন শুরু করে দিই